হ্যালো ফ্রেন্ডস, কেমন আছি সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি এসেছি নিউ দীঘা, আর আমি যে হোটেলটাতে আছি সেই হোটেলেই ছাদে এসেছি, এসে চারিদিকটা কেমন লাগছে সেটা দেখার জন্য। আর আমরা আজকে যাব হচ্ছে বিচিত্রাপুর ইকো ট্যুরিজম। তো ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরোটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা, মনে মনে আজ কেন জেগেছে ব্যথা, গানে গানে নেই যে শুন না কোনো কথা, এই যে আমি এখন রেডি হয়ে গেছি, মানে স্নান টান সেরে নিয়েছি আর সাথে ব্রেকফাস্টটাও করে নিয়েছি, কারণ পেট যদি ভরে না থাকে এই যে এত ঘুরে বেড়াবো তার এনার্জিটা পাবো কোথা থেকে, তাই অবশ্যই অবশ্যই ব্রেকফাস্টটা করে নেওয়াটা খুবই দরকার। আর তারপরে ওখানে গিয়ে সেরকম কি পাওয়া যাবে না যাবে সেটাও জানা নেই, তাই সব কিছু করে নিয়ে এই যে এবার বেরিয়ে পড়লাম বিচিত্রাপুরের বিচিত্র দেখতে। আমরা আমাদের নিজেদের গাড়িতে করেই যেহেতু এসেছিলাম দীঘা, তার জন্য আমাদের আলাদা করে কিন্তু গাড়ি বুক করতে হয়নি। তবে দীঘাতে কিন্তু মানে নিউ দীঘাতে আশেপাশের সাইট সিন করার জন্য কিন্তু যে কোনো টাইমের জন্যই গাড়ি পাওয়া যায়, তো তোমাদের আশা করছি কোনো অসুবিধা হবে না। আমরা এখন বিচিত্রাপুরে চলে এসেছি, আর সত্যিই কিন্তু বিচিত্রাপুরে কিছু বিচিত্র আছে। আর এইটা হচ্ছে মানে অফিস, যেখান থেকে মানে ওই যে বোটে করে আমরা ওই যে নদীটাতে যাব সেইখানে টিকিটটা কাটতে হয়। তারপরে আমরা এখন নদীতে যাচ্ছি টিকিট করে নিয়ে, দেখতেই পাচ্ছ আমার পিছনে আমার বর আর তার বন্ধু আছে, আমরা এখন চললাম। দেখো এখন আমার হঠাৎ করে পড়লো মনে, একবার হারিয়ে গেছি তেঁতুল বনে, গোলাপি কাঠের ছুরি চাঁদের মালা, তখনো তোমার আমার হয়নি আলাপ, তখনো তো তোমার আমার হয়নি আলাপ, তখনো তো তোমার সাথে হয়নি আলাপ, তখনো তো তোমার আমার হয়নি আলাপ, তখনো তো তোমার সাথে হয়নি আলাপ, তখনই মেলাচ্ছি তাল তার এই যে আমরা এখন বোটে উঠে পড়েছি, আর বোটে ওঠার সাথে সাথেই ওনারা কিন্তু বারবার করে আমাদের বলে দিল যে আমরা যেন অবশ্যই সিট জ্যাকেটটা পরে নিই, কারণ এটা একটা সেফটিরও ব্যাপার থাকে, তো সে কারণে পরতেই হলো। পরে নিয়ে এবার আমরা দেখবো কি দেখা যায়। যাই হোক, তবে ওনারা কিন্তু বললেন যে এই দুপাশে আর কি যে জঙ্গলটা আছে এটা হচ্ছে ম্যানগ্রোভ, যে জঙ্গল আমরা সুন্দরবনে গিয়ে দেখতে পাই সেই সেম জিনিস কিন্তু এখানেও দেখতে পাবো, তো সেটাকেই উপভোগ করতে হবে আর কি। তবে হ্যাঁ, এটা আমি বলতে পারি, তোমরাও ভিডিওতে দেখতে পাবে যে মানে বোটটা যখন যাচ্ছিল না তখন নদীর মানে উপরে যে ঢেউটা মানে যে স্রোতটা আসছিল আর কি, সেটা তো আমার সব থেকে বেস্ট লেগেছে। আমি কোনো দিন এরকমভাবে নদীতে এই যে এখন একটা আমরা দ্বীপের মতো মানে ওই নদীর ধারে একটা জায়গাতে আমরা নেমেছি, আর চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না, শুধু গাছ মানে ম্যানগ্রোভ ওই গাছগুলো আর বালির মতো। তো আমরা প্রথমেই তো ভেবে ফেলেছিলাম যে এখানে হয়তো কোনো মানুষও থাকতেই পারে না, কারণ কিছুই নেই। তারপরে হঠাৎ করে লক্ষ্য করছি যে দূরে একটা মানে এমনি জাস্ট ছোটো কুঁড়ে ঘরের মতো করা আছে, যেখানে মানে আরেকটু কাছে গিয়ে যখন দেখলাম এবং পাশে দেখছি একটা গরু বাঁধা আছে, যখন গরুটা দেখেছি তখন নিশ্চিত হয়ে গেছিলাম যে না নিশ্চয়ই এখানে তো আছে, কারণ প্রত্যেক দিন বোটে করে কি এইভাবে গরু পারাপার করা সম্ভব, বা হয়তো ওইদিকে হয়তো কোনো রাস্তা আছে যেটা হয়তো আমাদের জানা নেই। যাই হোক, আমরা এখন
এই যে যেখানে সমুদ্রটা দেখা যাচ্ছে, মানে সমুদ্র আর নদীটা মিলেছে, সুবর্ণরেখা নদীটা যেখানে মিলেছে সেই জায়গাটাই মানে সমুদ্র মেলার জায়গায় আমরা গেছি। আর জায়গাটা তো অসাধারণ ছিল, কিছু বলার নেই, জাস্ট শুধু দেখে যাও আর দেখে যাও আর মুগ্ধ হয়ে যাও। থেকে মজার জায়গা যদি কোনো জায়গা থাকে আমার, মানে সবথেকে পছন্দের জায়গা সেটা মানে আমি বুঝতে পারছিলাম না এটা মানে কি ওরা করে রেখেছে মানুষের আনন্দ দেওয়ার জন্য নাকি, মানে এই যে অনেকগুলো দোলনা করা ছিল এবং মানে কি বলবো এই থেকে এত সুন্দর নদী, এত সুন্দর পরিবেশ আর তার মধ্যে দোল খাচ্ছে, দারুণ লাগছিল। এবার আমাদের ফেরার পালা, এই যে বোটে আমরা সবাই যাচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানাবে ভিডিওটা কেমন লাগলো, লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাই।